ओल्टर है ओल्टर ओल्टर को तो क्या इसमें कोई ओल्टर नहीं ना की दुकान मारी फाका तो लेके चले गए जी। हाँ बोलूँ सर, की लगते लगते मैंने दुकानটা করেছেন কিসের জন্য বলুন তো, কোনো লোক নেই, যে কেউ এসে তো দোকান থেকে যাও না যাও কিছু নিয়ে চলে যাবে, তখন কি করবেন? না না কেউ নেই, মানে এত বছর ধরে দোকান চালাচ্ছি, কিছু হয়নি, আর এখন হয়ে যাবে। বলুন স্যার কি লাগবে? আমার এক কাপ কফি দিন। ওকে ওডার ওডার, এখানে একটা কফি দিয়ে যাও। যতক্ষণ কফি আসছে তুমি এখানে বসে গল্প করো, কেউ তো আর নেই, কি করবো একা বসে থেকে? ঠিক আছে তাহলে বসছি। হ্যাঁ বলুন এবার। তো আপনার দোকানটা কতদিন করেছেন? বেশিদিন হয়নি, এই দু চারটা বছর করেছি। সেল মোটামুটি ভালোই তো চলে? ভালোই তো। হ্যাঁ ওই আর কি চলে। আপনি এত জানতে চাইছেন কেন? আপনি কি দোকান ফোন করবেন নাকি বলুন তো, এই তো আশেপাশে জিজ্ঞেস করছে। না না ওই সব চলে নয়, এমনিতেই জিজ্ঞেস করছে। আমি ভাবলাম দোকান ফোকান করবেন, ওই তো ওই জন্য এসে জিজ্ঞেস করছেন। না না ওই সব নয়। হ্যাঁ বলো কি, তোমায় বললাম তো কফিটা নিয়ে আসতে, এখনো দেরি হচ্ছে কেন? স্যার ওই জন্যই তো এলাম, আজকে তো লোক আসেনি, কি করে কফিটা হবে, কেউ তো নেই। লোক আসেনি মানে আজকে রান্নার লোক নেই? না স্যার আজকে তো কেউ আসেনি। সরি স্যার আজকে কিছু হবে না, কিছু মনে করবেন না যেন। এতক্ষণ বসে থেকে এই বলছেন, আপনার কিসের দোকান বলুন তো, কিচ্ছু জানেন না? আমি সবাইকে বলবো আপনার দোকানে যেন না স্যার, আমি সত্যি সত্যি দোকান করবো, ওই জন্য জিজ্ঞেস করছিলাম, দেখবেন আমার দোকান লাটে তুললো। কি বলছেন কি স্যার, এরকম করবেন না স্যার, আমাকে দেখে এইটা মনে হয়েছে সালা একেবারে হারামি চাত আপনি। এতক্ষণ স্যার বলে সম্মান দিয়েছিলাম, ভুল করেছিলাম, বেরো এখান থেকে। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন।